আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। স্বপ্নপুরী কৃষিচিত্র আজকে অবস্থান করছে নাটোর জেলার ঐতিহ্যবাহী তেবাড়িয়া ছাগলের হাটে। নাটোর জেলার ঐতিহ্যবাহী তেবাড়িয়া ছাগলের হাটটি প্রতি রবিবার করে চলে সপ্তাহে একদিনের। এই হাট সকাল 8টায় শুরু হয় এবং দুপুর 2টায় শেষ হয়। বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে যদি কেউ আপনারা এই হাটটিতে ছাগল ক্রয়ের উদ্দেশ্যে আসতে চান, আপনাদেরকে অবশ্যই এই সময়ের মধ্যে আসতে হবে। প্রিয় দর্শক, হাটে যেহেতু আজকে আমরা এসেছি, আজকে আমরা এই হাট থেকে আপনাদেরকে উন্নত ও ক্রস জাতের বাচ্চা ছাগলের বর্তমান বাজার প্রাইস জানানোর চেষ্টা করব। আশা করছি পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। ফিরছি ইন্ট্রোর পরে, সাথেই থাকুন। প্রচন্ড রোদ আর শরীরে হেভি ক্লান্ত, আমিও অনেকটা ক্লান্ত ভাই। আমরা ক্লান্ত হবো, এটাই স্বাভাবিক, সিয়াম আছি। এখন ভাই দুইটা ছাগল আছে আপনার কাছে, দর্শকদের দেখাই। ছাগল আছে অনেক কটা, সব দেখানো যাবে না, দুইটাই দেখা। দুইটাই দেখেন দুটাই তোতার বাচ্চা, মুখ দেখা দেন। দুটাই তোতার বাচ্চা ভাই, একটা একটা করে দাম বলবেন না জোড়া দাম বলবেন ভাই? ভাই জোড়া কত টাকা দাম চাচ্ছেন বড় ভাই? 23,000 টাকা ফিক্সড, কেয়ারিং খরচ সব আমার। আচ্ছা, তার মানে ছাগল যদি কেউ ক্রয় করে পরিবহন খরচ আপনি দিবেন? এই দুটো। সুপ্রিয় দর্শক, শুধুমাত্র এই দুইটা ছাগলের ক্ষেত্রে যদি কেউ ছাগল নিতে চান তাহলে আউ ভাই কিন্তু আসলে পরিবহন খরচটা উনি সম্পূর্ণ বেয়ার করবে, আপনাদেরকে পরিবহন খরচ দিতে হবে না। আউ ভাই ভুল বুঝবেন না, শুধু এই দুই ছাগলের জন্য বলে দিচ্ছি, শুধু এই দুই ছাগল যদি, কারণ আমি সপ্তাহে 40টা পর্যন্ত ছাগল বেশি ভাই, সব ছাগলে আমার দেওয়া সম্ভব না। ছাগলটা হাটেও বিক্রি হয়ে যেতে পারে, আর যদি দর্শকদের ভাগ্যে থাকে তাহলে তারা পাবে অবশ্যই, এটাই হলো মূল কথা। আউ ভাই আপনার ফোন নাম্বারটা বলে দেন। আমার নাম্বার তো আছেই ভাই। আচ্ছা, আপনার নাম্বার স্ক্রিনে আছে, ঠিক আছে, আর মুখে বলতে হবে না। এমনি কয়েক কোটি লোকের কাছে আমার নাম্বার আছে। ঠিক আছে ভাই, ভালো। আচ্ছা ভাই, আল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন বাজান? আলহামদুলিল্লাহ। আচ্ছা, ছাগল কয় পিস আছে মোটামুটি আপনার কাছে? এখন এটি আছে আমার কাছে 6 পিস। 6 পিস। প্রিয় দর্শক, আমাদের বয়েন চাচা, ওনার প্রতিবেদন অনেক করা হয়েছে, চাচাও কিছু ছাগল রাখে, ভালো পার্সেন্টের ছাগল চাচাদের কাছে পাওয়া যায়। চাচা একটু সময় নিই আপনার কাছ থেকে। এটা কি ছাগল চাচা? হরিয়ানা এবং তোতার ক্রস। এটা কত টাকা দাম চাচ্ছেন আজকে? 9.5। পাঠি না খাসি? খাসির বাচ্চা। এটা কি চাচা পাঠি না খাসি? খাসির বাচ্চা। এটা কত টাকা দাম চাচ্ছেন? 8.5। 8.5। এটা 13। 13 পাঠি না খাসি চাচা? খাসির বাচ্চা। খাসির বাচ্চা। এটা কি পাঠি না খাসি? দুইটাই খাসির বাচ্চা। দুইটাই খাসির বাচ্চা, এটাও খাসির বাচ্চা, এটাও খাসির বাচ্চা, একই জোড়া। তাহলে জোড়া দাম চাপেন না একটা একটা করে দাম চাপেন? একটা হলো বাচ্চা দাবি, জোড়া হলো। আচ্ছা, আমরা একটার দাম জানি। এটা কত টাকা দাম চাচ্ছেন? দাম চাওয়া দাম 16,000। চাওয়া দাম 16,000। আচ্ছা, দাম দর করার সুযোগ আছে তাই না? আর এটা একই দাম চাচ্ছি, দুইটা মিলে 16,16, 32,000। জোড়া নিলে 32,000, দাম দর করার সুযোগ আছে, দাম দর করে নেওয়ার সুযোগ আছে। আচ্ছা, যে এই ছাগলটা একটি কালারফুল একটি ছাগল, এটা কত টাকা দাম চাচ্ছেন? দাম চাওয়া দাম 17,000। চাওয়া দাম 17,000। চাওয়া দাম হচ্ছে 17,000 টাকা। পাখি না খাসি চাচা? খাসির বাচ্চা। খাসির বাচ্চা। আচ্ছা, ছাগল যা ছিল দেখালাম দর্শকদের চাচা, আপনার ফোন নাম্বারটা দর্শকদের বলে দেন। 01759-5227। আচ্ছা, এই নাম্বারে বিকাশ আছে তো নাকি? হ্যাঁ, সব আছে। আচ্ছা ঠিক আছে চাচা, ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফয়সাল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি বড় ভাই। সুপ্রিয় দর্শক, আমাদের ফয়সাল ভাই, ফয়সাল ভাইয়ের খামার আছে, খামারটার নাম হচ্ছে মামা ভাগিনা ছাগলের খামার। সোভিয়ার্স, যাদের ছাগলের প্রয়োজন তারা আসলে আমাদের ফয়সাল ভাইয়ের নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো স্থান থেকে আপনারা ছাগল নিতে পারবেন। প্রবাসী ভাই যারা আছেন তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট আছে, অবশ্যই আছে। আজকে আমরা হাট থেকে কিছু ছাগলের দাম জানাবো, পাশাপাশি ফয়সাল ভাইয়ের ফোন নাম্বার জানানোর চেষ্টা করবো। তারপরে স্ক্রিনে আপনারা যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেই নাম্বারটা হচ্ছে ফয়সাল ভাইয়ের নাম্বার। তো আমরা বেশি কথা বলবো না, এখন আমরা ফয়সাল ভাইয়ের প্রতিবেদনে চলে যাবো, পাশাপাশি ছাগলের দাম জানাবো। ফয়সাল ভাই, আপনার কাছে এই ছাগলটা দিয়ে আমরা প্রথমে শুরু করি, এটা কি ছাগল ভাই বলেন? খাসির বাচ্চা। দুটোই খাসি বাচ্চা?
ঠিক আছে ফয়সাল ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুপ্রিয় দর্শক ফয়সাল ভাইকে নিয়ে আজকের প্রতিবেদন এখানেই ছিল আগামী হাটে আবারো দাম জানার চেষ্টা করব সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মুর্শিদ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালোই আছি প্রিয় দর্শক আমাদের মুর্শিদ ভাই কিছু ছাগল আজকেও আনছে প্রতিনিয়ত উনি ছাগল নিয়ে আসে দেবাড়িয়ার হাটে ভাই একজন একজন পরিশ্রমী মানুষ আচ্ছা মুর্শিদ ভাই আজকে কি কি ছাগল আছে আপনার কাছে অনেক তোতা ভরি আছে সিরোহি আছে যমুনা ভরি আছে নেপালি আছে আচ্ছা হরিয়ানি আছে আচ্ছা অনেক জাতেরই ছাগল আজকে আছে তাই না তা আমরা দুই চারটা ছাগল দেখাই পাশাপাশি দাম জানাই ভাই আচ্ছা এটা কি জাতের ছাগল ভাই সিরোহির কস পাটি না খাসি ভাই খাসি এই বয়স কেমন হচ্ছে ভাই এটা তিন মাস আচ্ছা আসলে বাচ্চা ছাগলগুলো বয়স তিন থেকে আড়াই মাস এরকমই হয় তাই না আচ্ছা কত টাকা দাম চাচ্ছেন বড় ভাই আজকে 15 হলে দিব 15 ভেঙে দিবেন 15 হলে ছেড়ে দিবেন আচ্ছা এই ছাগলটা 15000 টাকা আমাদের মুর্শিদ ভাই ভেঙে দিছে 15000 হলে উনি বিক্রি করে দিবে আচ্ছা এই ছাগলটা কত টাকা দাম এটা পাঁচই বাচ্চা পাঁচই বাচ্চা টোটাল পাঁচ মুখের ব্যান্ডটা ভালো আছে মুখের ভাঁজটা ভালোই আছে পাঁচই বাচ্চা তাই না এটা কত টাকা দাম চাচ্ছেন ভাই 16000 হলে 16000 হলে ছেড়ে দিবেন ভেঙে দিচ্ছেন একবার দাম করা শুরু করবে আচ্ছা তাহলে চাওয়া দাম বলেন যে চাওয়া দাম হচ্ছে 16000 তাই না দাম দর করা শুরু করবে 16000 টাকা চাওয়া দাম দাম দর করার সুযোগ আছে এটা কত টাকা দাম করছে কি দাম এটা 16000 টাকা মুসা ভাই এখানেও দাঁড়া হ্যাঁ এগুলো সব আপনারই তাই না এই ছাগলগুলো তো মুর্শিদ ভাইরই তাই না হ্যাঁ বাবা ভাই আপনি ভালো আছেন তো নাকি আলহামদুলিল্লাহ আচ্ছা এটা কি হরিয়ানার ক্রস হরিয়ানা ক্রস এটা কত টাকা দাম চাচ্ছেন আপনি
ঠিক আছে মুশাদ ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম।